চিকেন তান্দুরি, তারপর হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে হোয়াইট ফ্রাই, তারপর হচ্ছে সালাম, নান, তারপর হচ্ছে কিমা কারি, ডাল, আর হচ্ছে মাটন কারি। খাবার কেমন লাগতেছে? টেস্ট অসাধারণ, অসাম 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 টেস্ট, অসাম এক্সের ওয়াও। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আকরাম বাঙ্গালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ফুড ব্লগ। আজকে আমরা আবার আরেকটি ফুড ব্লগ নিয়ে হাজির হলাম এবং আজকে একটু আগে আমরা খেলাধুলা করেছি। তো প্রায় আমরা এরকম করি, খেলাধুলা করে মানে ক্রিকেট খেলে দেন আমরা কোথাও খেতে যাই দুপুরে লাঞ্চটা। এই যে ভাই ব্রাদারগুলো এখানে সব, গাড়ি দুইটা এসেছে, বাকিগুলো পিছনে আছে, লাল লাল দুইটা একসাথে আর বাকিগুলো আসতেছে। আর আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে যাবো, এটা হচ্ছে সে রেস্টুরেন্ট, ইন্ডিয়ার পতাকা লাগানো আছে যেহেতু ইন্ডিয়ান ফুড। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মহারাজ। সাথে এখন আমরা ঢুকবো, চলে আসবো। সো মহারাজ রেস্টুরেন্টে আমরা এখন আছি, তো ভাই ব্রাদার জন্য অপেক্ষা করছি, একটু পরে আসবে। সে সুযোগে আপনাদের রেস্টুরেন্টের কিছু ভিউ দেখাবো, চলুন। ভাই ব্রাদার সব রেডি? এই বন্ধু আমার দেশ থেকে আসছে গতকালকের আগের দিন। তুই কেমন ফাঁস হবে নাকি? ও এটা তো যাক, বন্ধু কেমন লাগলো তুমি যে দেশ থেকে আসলা ঘুরে ফিরে? কি অবস্থা আমাদের দেশের, বাংলাদেশের? বাংলাদেশ অত্যন্ত সুন্দর, জাপানের যেতে অনেক সুন্দর, একটা ফিল আছে আলাদা নাকি? এই হাবু ভাই, এই কোন টেনশন লো না, যে জানা খাইতে পারো চেষ্টা করবা, এদিকে পাস করা। জাপান থেকে হিসাব করে গেছে, দেশে দেখলে কয় বার শ্বশুর বাড়ি যাইতো, হাতে হিসাবে শ্বশুর বাড়ির জায়গায় দেখাইছে আমাদের। খাবার এসে গেছে, চিকেন তান্দুরি, তারপর হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে হোয়াইট ফ্রাই, তারপর হচ্ছে সালাম, লোক দিয়ে দাও খাবারের, দাও মুখে, দাও মুখে, দাও। এবার বলো কেমন লাগলো? আমি ভাই সবাই নিয়ে ভালো থাকতে চাই, ঠিক আছে? এবার কোন কেমন লোক আমাদের রিজবি ব্লগার দেখানো হবে, আচ্ছা ঠিক আছে।
কি কেমন এবার কর ঐশী ঐশী এই সাবর সাবরকে অস্থির বেটা ওকে খাও খাও সবাই খাও আমি টেস্ট করব প্রথমে হচ্ছে এই যে হোয়াইট চিকেন এর দেখি কেমন বিসমিল্লাহ অস্থির এবার আমার কি চিকেন তান্দুরি আমার কি খাওয়া দিবেন করবো সবচেয়ে ভালো লাগছে আমার এটা মজার কারণে পুরোটা খেয়ে ফেলেছি অলরেডি টমেটো সস ইউজ করে দেখি লুজ লুজ সস সস্তা ফ্রি পাইয়া সস্তা এই বাংলাদেশের যে অভ্যাসটা এটা এখনো সারসত্তা না কিন্তু আবার বাঙালি আমাদের আরেক দফা খাবার এসে গেছে নান তারপর হচ্ছে কিমা কারি ডাল আর হচ্ছে মাটন কারি এখন টেস্ট করবো মাটন কারি মাটনটা আমার কাছে বেশ একটা ভালো লাগলো না খুব চলতেছে সবার সবাই খুব ক্লান্ত যেহেতু প্রায় তিনটা ম্যাচ খেলা হয়েছে আমাদের আমাদের ইমরান ভাই যে জীবনে কোনোদিন বল করে নাই আমাদের ইমরান ভাই আজকে বল করছে তার মানে কি খেলাটা হয়েছে আমাদের ক্রিকেট খেলা আজকে সব ক্লান্ত তার জন্য সব খুবই ব্যস্ত তা আমি আপনাদের সামনে সময় করে কথা বলতেছি দর্শকদের সামনে আমাদের আকরাম বাঙ্গালি আবার এইভাবে ব্লগ নিয়ে আসবে সেই ব্লগের মধ্যে ইমরানের রান ইমরানের খেলাধুলা সবকিছু একটা প্রতিবেদন তৈরি করা হবে ইনশাআল্লাহ আশা করি শুধু হাইলাইট দেখানো হবে জি ইমরান শুধু হাইলাইট হাইলাইটস দেখানো হবে শুধু মাইট চলতেছে সব মাইট চলতেছে শুধু মাইট চলতেছে খাবার কেমন লাগতেছে টেস্ট অসাধারণ ওয়াসাম 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 টেস্ট ওয়াসাম এক্সের ওয়াও দেশ থেকে আসার পর আজকে বাইরে গেছি রান্না টান্না হয়নি তাই ওয়াসাম তিনজনই আছে
একবার ওই মাথা বন্ধ না রে আমি আর কিছু কমু না রিভিউর মান সমান রাখবো না বলা ভাই সো গাইস আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সবাই অনেক এনজয় করলাম খেললাম ক্রিকেট খেলা সেখানে এনজয় করলাম এবং একসাথে খাওয়া দাওয়া করলাম এগুলো আসলে একটা এনজয়ের বিষয় তো ব্লগের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি তো এখন আমরা ব্যাক করব ড্রাইভে আছেন বরাবরের মতোই আমাদের হৃদয় ভাই আর পিছনে আছে আমাদের বিগিনার ব্লগার রিজবি ভাই তো এই গাড়িতে এখন দুজন ব্লগার আপনারা আরও অনেক কিছু পাবেন যাক তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন লাল বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ